গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আজ একটা নতুন ব্লগ নিয়ে। আর এই যে দেখতে পাচ্ছ, আমি পাগলামি শুরু করে দিয়েছি, কারণ আজ আমি যাব মেলা। আমাদের ডিসেম্বরে এখানে মেলা হয়, 12 ডিসেম্বর থেকে শুরু হয়ে যায়। তো আজকে 13 তারিখ, আমি যাব আজকে মেলা। তো চলো একটু পাউডার অ্যাপ্লাই করে নিলাম জাস্ট ক্রিম লাগানোর পর, তাছাড়া মুখটাও একদম তেল তেল লাগবে। এর জাস্ট জ্যাকেটটা টুপিটা পরে নিয়েছি, আর চুলটা বিনুনি করেছিলাম। দেন দেখলাম যে না, বিনুনি করে যাওয়াটা কিরকম একটু লাগছে, মাথাটা আর কানগুলো ব্যথা ব্যথা করছে এই টুপিটা পরে। তো সেই জন্য আজ আর পরলাম না, একটু পরেই দেখতে পাবো। আমি লুকটা একটু চেঞ্জ করে নিয়েছি, আর এখন আমাদের ঘড়িতে বাজছে, এটা দেখে একদমই ভাবো না যে এরকম বাজছে আর কি, 10 মিনিট ফাস্ট আছে ঘড়িটা। তো সেই জন্য 5:30 বাজছে এখন। আর আমরা যাব বাজার, বাজারে কিনবো ভাইয়ের জন্য সোয়েটার। এই যে দেখতে পাচ্ছ, ও এখন ট্রায়াল দিচ্ছে, ওর মজা দেখো, হাতটা বের করে কেমন মজা করতে লেগেছে। এরপর আমাদের খুব খিদে খিদে পাচ্ছিল, তো আমরা ভাবলাম চলো আমাদের চেনা পরিচিত দোকান, গুসাই কাকুর দোকান, হরিকৃষ্ণ মোবাইল সেন্টারের মুখোমুখি। একদম টেস্টি টেস্টি খাবার করে, আমরা ওখানেই খাই বরাবর। তো ভাই ওখান থেকে খেয়ে নিল চিকেন চপ, আর আমরা খেলাম লিটি। এরপর যদিও আমি চিকেন চপটা খেয়েছিলাম, তো লিটি খেতে খুব ভালো লাগে। এখানে লিটিটা যদিও তেলে ভেজে করে, আর বাবা যেখানে ডিউটি করে তো সেখান থেকে বাবা মানে ওখানে যেরকম প্রপার লিচিটা হয় আর কি, সেকা ওই রকম সেঁকে করে, ওইগুলোও খেতে ভালো লাগে। আর এটাও যেখানে করে তো ভালোই লাগে বেশ খেতে। আর এই যে আমার চিকেন চপটা দেখতেই পাচ্ছ, উফ কি সুন্দর চিকেনের পিসটা দেখো, আরও অনেক এরকম পিস আছে ছোট বড় মিলিয়ে। তো এখানে খেলে একদম পুরো স্যাটিসফাইড হই। আর এরপর আমরা গিয়েছিলাম মেলা ঢুকে, কারণ আমরা প্রথমে ওখানে খেয়ে নিয়েছিলাম। মেলার খাবার অতটাও ভালো হয় না, পেট একদম মানে যাচ্ছে তাই হয়ে যায় খেলে, মানে পেটও ভরে না, টাকাটাও যায় আর কি, এরকম ব্যাপার হয়ে যায়। তো সেই জন্য আগে খেয়ে নিলাম, নিয়ে দেন মেলা ঢুকবো। এই যে দেখতেই পাচ্ছ, মেলার কাছেই চলে এসেছি। প্রথমে আমরা আশ্রমে ঢুকবো, কারণ আগে প্রণাম টোনাম করবো, তারপর আমরা যাব মেলাটা দেখতে। তো চলো, আর সাথে এখানে দেখতেই পাবে অনেক প্রদর্শনীও আছে, তো চলো ঢোকা যাক। Thank you.
চলো এবার বেরিয়ে পড়েছি। এই যে এখানে আমাদের আই লাভ দুবরাজপুর একটা লাইট দিয়েছে, তোমরা দেখেছো পাহাড়েশ্বরেও এরকম লাইট আছে একটা, আর আমাদের পাওয়ার হাউসেও আছে, আর শুনছিলাম আবার আর একটা কোথাও একটা বসবে ধাক্কাপুর বা কোথাও একটা। তো চলো এবার মেলা ঢুকে পড়েছি। আর এই যে panipuri.com, এখান থেকে অনেক বসছে অনেকদিন ধরে, তো খেতে হবে এখানে পানিপুরিটা একদিন ভাবছি। তো চলো এবার মেলা ঢোকা যাক। আর মেলাতে তো দেখতেই পাচ্ছ বসেছে দোকানগুলো, কিন্তু এবারে যেন ফাঁকা ফাঁকা লাগছে, হয়তো আমি দ্বিতীয় দিন এসেছি বলে এরকম ফাঁকা ফাঁকা লাগছে। তাছাড়া আর হয়তো জমবে আশা করছি আবার একদিন যাব, তো আজকে প্রথম প্রথম, তো চলো সেই জন্যই হয়তো এরকম ফাঁকা ফাঁকা। তো চলো চারিদিকটা ঘুরে দেখি আর তোমাদেরকেও দেখায়। তারপর আমরা মেলায় ট্রাই করলাম এই যে খুবই ভাইরাল একটা খাবার, মানে আমি প্রায় শর্টসে দেখছিলাম এই স্পাইরাল পটেটো ফ্রাইটা, খেতে বেশ ভালোই লাগলো। মেয়োনিজারে দিয়েছিল, তো আলু ভাজা যেরকম হয় হালকা পাতলা করে ভাজলে ওরকমই, জাস্ট একটু কুরকুরে টাইপ ফ্লেভারটা ছিল, আর তার সাথে মেয়োনিজ আর এইসব দেওয়া ছিল, তো বেশ ভালোই লেগেছিলো খেতে। কিন্তু একটা ব্যাপার হলো আমরা পয়সা দিয়ে দিয়েছি কিন্তু আমাদেরকে দেওয়ারই নাম নেই, অন্যদের দিয়ে গেছে। আর ভাই এখানে খেয়েছিল মথুরা কেক, তো আমিও ট্রাই করেছিলাম, বেশ ফার্স্ট টাইম খেলাম, প্রথমবার আমার আর কি, তো ভালোই লাগলো। এরপর মেলাতে একটা 10 টাকার এই চিরুনি, জাস্ট শীতে করতে আরে কাজে লাগে সেই জন্য কিনেছিলাম, আর বাড়ি আসার সময় নিয়ে নিয়েছিলাম মালপোয়া মেলায়, তো সেই জন্য এটা খাবো বাড়িতে এসে আর শুয়ে পড়বো সেই জন্য আনা আর কি। তো বেশ দেখতেই পাচ্ছ কালারফুল আর কি, প্রচুর কালার দেওয়া আছে। আর খেয়ে যতটুকু বুঝলাম মেলাতে যে এই ব্যাটারটা দিয়ে তোমার জিলিপি বানায়, তো সেটা দিয়েই বানিয়েছে, একদম সেরকমই খেতে, উপরটা কড়া কড়া আর ভেতরটা মানে একদম জিলিপির মতোই ছিল আর কি। তো আজকের ভিডিওটা এতটাই, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর সামনে বড়দিন আসছে, তারপর পিকনিকের ভিডিও আর অনেক কিছু ভিডিও আসতে চলেছে, তো তোমরা আমার চ্যানেলটা জলদি সাবস্ক্রাইব করে নাও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিও।